হ্যালো ইব্রিয়ন তোমাদের জন্য আরেকটা জবের অ্যানাউন্সমেন্ট আছে এটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুয়াহাটিতে জব এই জবটা হচ্ছে তোমাদের হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের জব আছে সরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জব আছে তাদের হচ্ছে স্যালারিটা হচ্ছে তোমার কুড়ি হাজার আর হচ্ছে সিক্সটিন পার্সেন্ট দেবে আর এখানে হচ্ছে কোয়ালিফিকেশানটা কি না বিএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে বা মাইক্রোবায়োলজি বটানি জুওলজি এগুলো থাকতে হবে ঠিক আছে এক্সপিরিয়েন্স ডিজাইরেবল বলেছে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ভালো না হলেও তোমরা চান্স পেতে পারো ঠিক আছে স্যালারিটাও তো কতটা টোয়েন্টি থাউজেন্ড প্লাস সিক্সটিন পার্সেন্ট এইচআর দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এবার হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমাদের এই হাউ টু অ্যাপ্লাই বলেছে যে অনলাইন ফিল আপ করতে হবে ফিফটিন ডেজ অফ দ্য পাবলিকেশন অফ অ্যাডভারটাইজমেন্ট যে অ্যাডভার্টাইজমেন্ট যে আছে তোমরা এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ঠিক আছে যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে গেলেই কেরিয়ারে গিয়ে দেখতে পাবে যে এই ফর্মটা দেখতে পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে থ্রি তারপর হচ্ছে এই ফর্মটা দেখতে পেলে ক্লিক করলে দেখবেন নিচেও তোমার অ্যাপ্লাই নাও বলে অপশান আছে বা তোমার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটেও অ্যাপ্লাই নাও বলে অপশান আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের হচ্ছে ছাব্বিশ তারিখে এই অ্যাডভারটাইজমেন্ট এসেছে সেইটা থেকে পনেরো দিন মানে দশ তারিখ লাস্ট হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে শুধু বিএসসি কেমিস্ট্রি থাকলেই হবে ঠিক আছে বিএসসি কেমিস্ট্রি থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জব ঠিক আছে স্যালারি কত না কুড়ি হাজার প্লাস সিক্সটিন পারসেন্ট এইচারে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ